নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার চলে এসেছি আরেকটি গাছ নিয়ে আলোচনা করতে, যার ঔষধি গুণাগুণ অনেক 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 বেশি। হ্যাঁ, রোগ মানেই মানুষের ভয়। সে যে কোনো রোগই হোক না কেন, রোগ হলে যত সম্ভব তাড়াতাড়ি আমরা ডাক্তারের কাছে গিয়ে থাকি এবং ডক্টর আমাদের মেডিসিন প্রেসক্রাইব করে। সে যেই মেডিসিন হোক না কেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কিংবা ইউনানি, সেই মেডিসিনকে আমরা নিজেদের সুস্থ করি। কিন্তু আমরা যত দিন যাচ্ছে প্রকৃতির দেওয়া লতাপাতার ঔষধীয় গুণাগুণ আমরা ভুলে যাচ্ছি, সেই সম্বন্ধে জানানোর কাজই হচ্ছে আমার। তাই আমি ডেলি আপনাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসি। ভিডিওগুলি পুরোপুরি দেখবেন, কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই তার নিশ্চয়ই দেবো। তো আজ যে গাছটি নিয়ে আলোচনা করব, সেই গাছটি কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটি গাছ, যে গাছ দিয়ে কিন্তু অনেক আমাদের ভগবানদের হিন্দু ধর্মের ভগবানদের পুজো করা হয়। তো সেই গাছটির নাম হচ্ছে তুলসী গাছ। হ্যাঁ, এই তুলসী গাছ দেখবেন অনেক ধরনের হয়ে থাকে। তুলসী গাছ সাধারণত চার রকমের হয়ে থাকে। তো এই তুলসী গাছ কিন্তু ভারতবর্ষের প্রতিটি জায়গায় জন্মায়। তো প্রথমে তুলসী গাছের প্রকারভেদগুলো জানা যায় এবং এক একটি তুলসী কী কী রোগে কাজ করা হয় সেগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথমে হিন্দুরা দেখবেন সচরাচর পূজো অর্চনার ক্ষেত্রে কিন্তু এই তুলসী গাছ প্রচুর পরিমাণে ব্যবহার করে। তার নাম হচ্ছে সাদা তুলসী। আর যে তুলসীর পাতা দেখবেন রং কালো হয় তাকে কালো তুলসী বলা হয়। আর বাবুই তুলসীও এই তুলসীর পর্যায়ভুক্ত। তবে এই বাবুই তুলসী কিন্তু অতটা মানে দেখা যায় না এবং একটু পুজোতেও ব্যবহার করা হয় না। আর রাম তুলসীর পাতা অন্যান্য তুলসীর পাতা অপেক্ষা বড় হয়ে থাকে। দেখবেন যে তুলসী পাতার পাতাটা বড় হয় সেই তুলসী পাতা কিন্তু রাম তুলসী। এবারে জানা যাক বাবুই তুলসীর ব্যাপারে একটু জানা যাক। এই দেখবেন বাবুই তুলসী দেখবেন এটি একটু রুক্ষ তীক্ষ্ণ, হ্যাঁ, তারপর পিত্তবর্ধক, শীতবীর্য সমন্বিত, রুচিকারও অগ্নি প্রদীপক হয়ে থাকে। আর বাবুই তুলসীর প্রয়োগবিধি হচ্ছে এটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটি অনেক রোগের ক্ষেত্রে কাজ করে, কিন্তু সবচেয়ে বেশি কাজ করে কৃমি, কফ ও রক্তকে পরিষ্কার করার ক্ষেত্রে। আর এর মাত্রা সাধারণত 2-3 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর ওষুধের ক্ষেত্রে কিন্তু বাবুই তুলসীর পাতাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর তবে অবশ্য ওষুধ প্রস্তুতির ব্যাপারে যে কোনো একটি তুলসী ব্যবহার করা চলে, তবে কার্যকারিতার দিক থেকে সামান্য একটু হেরফের হয় মাত্র। তবে ওষুধে তুলসীর টাটকা রসযুক্ত পাতাই কিন্তু ব্যবহার করা উচিত। শুকনো পাতার ক্ষেত্রে কাজ করার শক্তি তেমন থাকে না। আর তুলসীর মধ্যেই মধ্য মানে মূলই ওষুধ পর্যন্ত ব্যবস্থিত হয়, মানে ব্যবহার করা হয়, সরি বলতে ভুলে গেলাম, ওটা ব্যবহার করা হবে, মানে তুলসীর মানে মূল পর্যন্তই ব্যবহার করা, ওর তলায় আর কিছু মানে ব্যবহার করা হয় না। আর ওষুধে তুলসী মঞ্জুরি ব্যবহার করার নির্দেশ থাকলেও শুকনো মানে মঞ্জুরি ব্যবহার করা উচিত, মানে ওখানে ওই কাঁচা যে মঞ্জুরি ওগুলো না ব্যবহার করাই বেটার হবে। সেক্ষেত্রে শুকনো মঞ্জুরি কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর ওষুধে তুলসীর মূল পাতা ও মঞ্জুরি ব্যবহার করা হয়ে থাকে। যেটা মাথায় রাখবেন ওষুধে কিন্তু মূল পাতা আর মঞ্জুরি ব্যবহার করা হয়ে থাকে। এবার জানা যায় কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসী দেখবেন এটা সেমই জিনিস যেটা বললাম, এটা রুক্ষ তীক্ষ্ণ কটু রসযুক্ত, রুচিকারক, অগ্নি প্রদীপক, তারপর শীতবীর্য সমন্বিত, পিত্তবর্ধক, এগুলো হয়ে থাকে। আর রোগের ক্ষেত্রেও প্রায় একই রোগের ক্ষেত্রে কাজ করে। তো এবারে জানা যাক যে এই যে বিভিন্ন আমরা চার রকম তুলসী বললাম, এক একটা তুলসী কোন রোগে কীভাবে ইউজ করা হয়। প্রথমে বলি ধ্বজভঙ্গ রোগের ক্ষেত্রে। ধ্বজভঙ্গ রোগের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ তুলসী গাছের মূল পানের সঙ্গে নিয়মিত সেবন করলে কিন্তু বিশেষ সুফল পাওয়া যায়। তাহলে 1/2 ইঞ্চি পরিমাণ তুলসী গাছের মূল পানের সঙ্গে নিয়মিত সেবন করলে বিশেষ সুফল পাওয়া যায়। তো ম্যালেরিয়া আক্রমণ প্রতিষেধকের ক্ষেত্রে প্রত্যহ যদি 2 গ্রাম পরিমাণ তুলসীর পাতার রস প্রাতকালে মানে ভোরবেলায় যদি সেবন করা যায়, সেক্ষেত্রে ম্যালেরিয়া রোগের আক্রমণ থেকে বাঁচা যায়। হাম আর বসন্তের গুটি শীঘ্র যদি বের না হয়, কেন এর একটা অসহ্য যন্ত্রণা আছে, তো সেক্ষেত্রে যখন গুটি বের হচ্ছে তখন আমরা কী করব, তুলসী পাতা ও একটু আদার রস মানে ওটাকে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে যদি রুগীকে সেবন করানো হয়, সেক্ষেত্রে কিন্তু মৃত্যু ভয় তো দূরই হয়, প্লাস সত্তর গুটিগুলো বেরিয়ে যায়। ও শিশুদের সর্দি কাশি হলে, শিশুদের সর্দি কাশি আমি আপনাদের সাজেস্ট করবো, শিশুদের যখন সর্দি কাশি হবে সেক্ষেত্রে কিন্তু মাকে আগে ডাক্তার দেখানো উচিত। কেন আমরা সবসময় কী করি, শিশুকে দেখাই, কিন্তু শিশু যদি মায়ের দুধ খায় তাহলে কিন্তু
এই প্রবলেমটা হয়ে থাকে, কারণ মায়ের ঠান্ডা লাগলে তবেই ছেলে মেয়ের ঠান্ডা লাগে। তো মাকে আগে দেখান, আর যদি শিশুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে করতে পারেন সাদা বা কৃষ্ণ তুলসী পাতার রস এক ঝিনুক পরিমাণ নিয়ে 2 গ্রাম মধু মিশিয়ে খাওয়ালেই কিন্তু বিশেষ উপকার পাওয়া যায়। এবার যে অনেক সময় দেখবেন কানে কটকট শব্দ, এটা একটা যন্ত্রণা, প্রচণ্ড অসহ্য। তো সেক্ষেত্রে কী করে, বাবুই তুলসী পাতার রস যদি ড্রপারের সাহায্যে ফোঁটা ফোঁটা কানে দেওয়া যায় তাহলে কিন্তু ওই 3 থেকে 4 ফোঁটা যদি দিয়ে থাকে তাহলে কিন্তু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। নাকের যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে অনেক সময় অনেকে না ঠিকমতো গন্ধ নিতে পারে না, নাক জাম হয়ে থাকে, তারপর নাকের দিকে আমার তারপর কোনো খাবারে একটা বিচ্ছিরি গন্ধ লেগে থাকে, তো সেক্ষেত্রে কী করে, সেক্ষেত্রে আদা ও তুলসী পাতা, আদা ও তুলসী পাতা ও বাকস পাতা সম পরিমাণ নিয়ে পিষে একটা কাপড়ে জড়িয়ে বারবার তার ঘ্রাণ নিলে নাসিকা রোগ ঠিক হয়ে যায়। তারপর হচ্ছে বাত ব্যাধিতে আক্রান্ত হলে, যদি বাতের রোগ হয় সেক্ষেত্রে কী করে, রাম তুলসীর পাতার রসে একটি কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওই রসযুক্ত কাপড়টিকে যদি যেখানে ব্যথা হয়েছে সেখানে যদি বেঁধে রাখা যায় খুবই উপকার পাওয়া যায়। এরপরে যে রোগটা নিয়ে যেটা আমাদের প্রায়শই হয়ে থাকে সেটা হচ্ছে অনেকের হয়ে থাকে দাঁত। দাঁত রোগের ক্ষেত্রে প্রথমে দাঁতটাকে ভালোভাবে চুলকে নিয়ে তুলসী পাতার রস ও লেবুর রস একত্রে মিশিয়ে দাঁতের ওপর ভালোভাবে লাগিয়ে দিয়ে সুফল পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু যে কোনো তুলসী পাতা আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ এরকম কোনো বাবুল তুলসী বা রাম তুলসী ইউজ করতে হবে এমন নয়, যে কোনো তুলসী। তবে চুলকানো এখানে কথা বলতে পারে, যদি একবার চুলকে রক্ত আর করে দেবেন সেখানে একটু হালকা চুলকিয়ে সেখানে তুলসী পাতার রস আর লেবুর রস মিশিয়ে দাঁতের ওপর লাগাবেন। এরপরে হচ্ছে মেহ রোগের ক্ষেত্রে কী করবেন, তুলসী মঞ্জুরি থেকে বীজ বের করে জলে ভিজিয়ে রাখতে হবে, আধ ঘন্টা পরে ওই জলের দিকে তাকালে ডিমের লালার মতো এক ধরনের পদার্থ দেখা যাবে। ওই জল 2 গ্রাম পরিমাণ নিয়ে মিছরি চূর্ণের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন ভোরবেলা যদি সেবন করা যায় খালি পেটে তাহলে কিন্তু এই মেহজনিত জ্বালা যন্ত্রণা থেকে দূর হয়। বিছে কামড়ালে কী করবেন, এটা একটা যারা এগুলো মানুষের হয়ে থাকে, প্রথমে নোক ও চিমটা ছুরির সাহায্যে ওই মানে ইয়েটাকে ছুরির সাহায্যে ওই দুষ্ট স্থানের মানে ওই যে জায়গাটা হয়েছে ওই যে দাঁতটা যেটা বসে সেটাকে বার করতে হবে। বার করার পর এটা যদি কোনো বলতা কামড়ায় সেক্ষেত্রেও এক জিনিস, সেক্ষেত্রে তুলসীর মূল বেসন করে ওই জায়গাটা লাগালে কিন্তু জ্বালা উপশমিত হয়। বলতার ক্ষেত্রেও কিন্তু সেম হয়। তারপর হচ্ছে অন্ডকোষ টনটন করলে বা রক্ত প্রস্রাব হলে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু 4 গ্রাম পরিমাণ বাবুই তুলসী পাতার রস মিশ্রি চূর্ণ সহ কয়েকদিন সেবন করলেই কিন্তু যন্ত্রণা থেকে প্রশমিত হয়ে থাকে। তো আজ এখানেই শেষ করব, কাল আবার আসবো অন্য না কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি তার রিপ্লাই নিশ্চয়ই দেবো। ধন্যবাদ।